নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে গ্রুপ ডি বা লেভেল ওয়ানের জন্য যে এক্সাম তার ডেট কিন্তু পাবলিশ করা হয়ে গিয়েছে তো অনস্ক্রিনে তোমরা সেই নোটিফিকেশনই দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস তো দেখো নোটিস অন এক্সাম সিডিউল ফর সিবিটি দ্য অ্যাপ্লিকেশনস ওয়ার ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটেটস ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি ম্যাট্রিক্স সি সিএন নম্বর আর আর 2019 জিরো অর্থাৎ এই যে গ্রুপ ডি বা লেভেল ওয়ানের জন্য যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু দেখো দু হাজার উনিশ সালে গ্রহণ করা হয়েছিল অনলাইনে এবার দেখো দা সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট অ্যাজ পার ডিটেলস প্রোভাইডেড ইন সিএন নম্বর আর আর ওয়ান টু থাউজেন্ড উইল কমেন্স ফর টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড অর্থাৎ তার যে কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ গ্রুপটির যে পরীক্ষা সেটা কিন্তু দেখো তেইশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ সাল থেকে শুরু হবে এবং সেগুলি হবে অনেকগুলো ডেটে অর্থাৎ এই পরীক্ষাটা কিন্তু বিভিন্ন পর্যায়ে অর্থাৎ অনেকগুলি ডেটে কিন্তু সংঘটিত হবে সাবজেক্ট টু দ্য প্রিভেলিং কন্ডিশনস অ্যান্ড গভর্নমেন্ট গাইডলাইনস ইস্যুড ফ্রম টাইম টু টাইম ইন ভিউ অফ হ্যান্ডেলিং অফ দ্য কোভিড নাইন্টিন প্যান্ডামিক এক্ষেত্রে একটা কথা বলা হচ্ছে দেখো যে তখনকার করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কিন্তু ডেটটা ফাইনালাইজ করা হবে অর্থাৎ পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সেক্ষেত্রে কী বলা হচ্ছে যে টাইম টু টাইম গভর্নমেন্টের যে গাইডলাইন অর্থাৎ সরকারের যে নির্দেশকে সেটা কিন্তু তোমাদেরকে মেনে চলতে হবে এবারে দেখো দা লিঙ্ক অফ ভিউইং এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেলিং অথরিটি অফ এস সি অর এস সি ক্যান্ডিডেটস এসটি ক্যান্ডিডেটস উইল বি মেড অভেলেবেল অন অল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইটস ইন ডিউ কোর্স দ্যাট ইজ টেন ডেস পিরিয়ড টু স্টার্ট অফ এক্সাম এক্ষেত্রে দেখো পরীক্ষার যে সিটিটা এবং তার ডেটটা এবং এসসি এবং এবং এসটিতে ক্ষেত্রে যে ট্রাভেলিং অথরিটি সেটা কিন্তু দশ দিন আগে থেকে ডাউনলোড করা যাবে অর্থাৎ পরীক্ষার দশ দিন আগে থেকে তোমরা কিন্তু সেটা ডাউনলোড করতে পারবে এবারে দেখো ডাউনলোডিং অফ ই কল লেটার্স উইল স্টার্ট ফ্রম ফোর ডেজ পিরিয়ড টু সিবিটি ডেট মেনশনড ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইনফরমেশন লিঙ্ক এবারে যেটা বলা হচ্ছে দেখো সেটা হচ্ছে যে ই কল লেটার্স অর্থাৎ পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু তোমরা সিবিটি ডেটের অর্থাৎ তোমার পরীক্ষা তোমাদের পরীক্ষার চার দিন আগে তোমরা কিন্তু সেটা ডাউনলোড করতে পারবে ইন রিগার্ডস টু ফোর লাখ এইটি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন ক্যান্ডিডেটস হুজ অ্যাপ্লিকেশানস ওয়ার ফাউন্ড রিজেক্টেড অন দ্য গ্রাউন্ড অফ ইনভ্যালিড ফটোগ্রাফ অ্যান্ড অর সিগনেচার ফর দোজ দ্য মডিফিকেশন লিঙ্ক উইল বি লাইভ ফ্রম পনেরো বারো দু হাজার একুশ টু ছাব্বিশ বারো দু হাজার একুশ অন অল দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ফর আপলোডিং অফ ফটোগ্রাফ অ্যান্ড অর সিগনেচার এফ্রেশ অ্যাজ ওয়ান টাইম অপরচুনিটি অর্থাৎ এটা দেখো একটা যে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যেমন দেখো চার লাখ পঁচাশি হাজার ছশো সাতজন প্রার্থীদের ক্ষেত্রে যে অনলাইন যে ফর্ম সেটা কিন্তু রিজেক্ট করা হয়েছে সেটা কী জন্য রিজেক্ট করা হয়েছে দেখো ইনভ্যালিড ফটোগ্রাফ এবং সিগনেচারের জন্য তো সেই সমস্ত প্রার্থীদেরকে কি কী বলা হচ্ছে যে পনেরোই ডিসেম্বর দু হাজার একুশ থেকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার একুশ পর্যন্ত একটা লিঙ্ক সচল থাকবে সেই লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে তো সেই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু তোমাদের যে একটা নতুন করে ফটোগ্রাফ এবং সিগনেচার তোমরা কিন্তু সেখানে আপলোড করতে পারবে এবং সেক্ষেত্রে তোমরাও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে এবারে দেখো ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দফিসিয়েবসাইস অফ রেল রিক্রুমেন্ট বোর্ড ফর লেটেস্ট আপডেটস প্লিজ ডু নট বি মিসলেড সোর্সেস কি বলা হচ্ছে দেখো সমস্ত প্রার্থীদেরকে বলা হচ্ছে যে তারা যেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে নির্দিষ্ট ওয়েবসাইটস সেটা কিন্তু যেন তারা ফলো করে এবং তার সেক্ষেত্রে যে নোটিস দেওয়া হবে সেটাই কিন্তু ফাইনালাইজ অর্থাৎ রকম কোনো আন সোর্সেস অর্থাৎ অবাঞ্ছিত কোনো নোটিফিকেশানের দ্বারা যেন তারা বিভ্রান্ত না হয় তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কল করে রাখো যাতে এই ধরনের সমস্ত ধরনের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ